আজকের এই রেসিপিটা তাদের জন্য যারা কেএফসি চিকেন খেতে প্রচুর পছন্দ করেন কিন্তু অনেক বেশি ঝামেলার ব্যাপার দেখে বাসায় তৈরি করতে পারেন না। যেমন কেএফসির কোটিংটা তৈরি করা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার, আর তার মধ্যে যারা একদমই রান্না পারেন না তাদের জন্য এটা অনেক কঠিন ব্যাপার। তো আজকে আমি আপনাদেরকে এমনভাবে কেএফসি চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো যেটার জন্য কোনো কোটিং করার ঝামেলাই করতে হবে না আপনাদেরকে, আর কোটিংটা দেখে মনে হবে যে এটা একদমই রেস্টুরেন্টের মতন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আর চলুন দেখে নিই মূল রেসিপিটা। তো এখানে আমি কেএফসি চিকেন ফ্রাইটা তৈরি করার জন্য তিনটা চিকেন ব্রেস্ট নিয়েছি। আপনারা চাইলে চিকেন লেগ, থাই অথবা যে কোনো পিস চিকেনের নিতে পারেন। তবে আজকে আমি একটু অন্য স্টাইলে করে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে এরকমের না বানিয়ে আপনারা আপনাদের মতন করে যেভাবে রেস্টুরেন্টে চিকেন লেগ থাই দিয়ে চিকেন ফ্রাই তৈরি করা হয় সেভাবে করেও তৈরি করে নিতে পারেন। তো আমি চিকেন ব্রেস্টটাকে একটা চিকেন ব্রেস্টকে আমি তিন টুকরো করে নেব লম্বাভাবে, তারপরে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কাজটা কিভাবে করছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এভাবে করে আমি সবগুলো চিকেন একই সাইজের করে কেটে নেব। তো চিকেন ব্রেস্টগুলোকে আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশ একটু বড় বড় করে কেটে নিয়ে একটা একটা করেও কোটিং করে নিতে পারেন। তো এখন আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, চিকেনগুলোকে এখন ম্যারিনেট করে নেব মশলা দিয়ে। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, এরপর আমি দিয়েছি এখানে গার্লিক পাউডার হাফ টেবিল চামচ পরিমাণে, দিয়েছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে, আর দিয়েছি এখানে আমি পাপরিকা পাউডার এক চা চামচ পরিমাণে, আর এখানে আমি একটা লেবুর হাফ অংশ চিপে দিয়ে দিচ্ছি। এখন আমি এই সব কিছুকে হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব। আপনাদের কাছে গার্লিক পাউডারটা না থাকলে আপনারা এখানে গার্লিক বাটাটাও দিতে পারেন, আপনারা চাইলে এখানে আদা বাটা, সয়া সস এবং টমেটো সস অনেক কিছু অ্যাড করতে পারেন। তবে আমি একদম খুবই সিম্পলভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, যাদের বাসায় সব ধরনের মশলা সবসময় থাকে না কিন্তু হুটহাট চিকেন ফ্রাই খেতে মন চায় তারা কিন্তু এটা একদমই সিম্পলভাবে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা ফলো করলে। তো চিকেনের সাথে মশলা মাখানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর এইদিকে আমি ময়দার কোটিংটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি এবং 1/3 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে আমি 1 চিমটির মতন বেকিং পাউডার নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে গার্লিক পাউডার, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণে, আপনারা চাইলে একটু ব্ল্যাক পেপার অ্যাড করতে পারেন, তবে আমি এখানে আর কিছুই দিব না। সব কিছুকে হাতের সাহায্যে একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে 1/4 কাপ পরিমাণে পানি নিয়ে অর্ধেকটা পানি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। অর্ধেকটা পানি দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে এভাবে ভালোভাবে ঘষে 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 তারপরে এটার একটা কোটিং তৈরি করে নেব। এটাকে কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে ঘষে নিতে হবে, তা না হলে কিন্তু কোটিংটা অনেক বড় বড় হবে। কোটিংটা হতে হবে লম্বা লম্বা এবং ছোট ছোট সাইজের। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কোটিং তৈরি হয়ে গিয়েছে। তো আমার এই ট্রিক্সটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন এই সব কিছুকে আমি একটা চালনির মধ্যে নিয়ে একটু চেলে নিচ্ছি। এর মধ্যে যে এক্সট্রা গুঁড়ো ময়দাটা থাকবে সেটা কিন্তু আমি চালনির সাহায্যে চেলে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে এটাকে হাত দিয়ে ভালোভাবে একটু ঘষে ঘষে তারপরে এর মধ্যে এক্সট্রা ময়দাটাকে ঝরিয়ে নিচ্ছি। অর্থাৎ আমরা যখন চিকেন ফ্রাই তৈরি করি তখন কিন্তু আমাদের ময়দার মধ্যে হাত দিয়ে ভালোভাবে চিকেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কোটিং করে নিতে হয়। এটা কিন্তু খুবই সময় সাপেক্ষ এবং খুবই কষ্টদায়ক একটা ব্যাপার, আর এভাবে যদি আপনারা তৈরি করে নেন তাহলে কিন্তু একদমই ইজি প্রসেসে আপনারা চিকেন ফ্রাই তৈরি করে খেতে পারবেন এবং একদম দোকানের মতন কোটিং তৈরি হবে। তো এখন বাকি যে ময়দাটা ছিল সেটার মধ্যে কিন্তু আমি বাকি পানিটুকু দিয়ে তারপরে এটাকে হাতের সাহায্যে এরকম ঘষে ঘষে তারপরে আবারও কিছুটা কোটিং তৈরি করে নিয়েছি।
এখন বাকি ময়দাটাকে আবারও একটা চালনির মধ্যে নিয়ে আমি একটু চেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কোটিংটা বের হয়ে গিয়েছে আর বাকি ময়দাটা কিন্তু এখানে জড়ে গিয়েছে বাটির মধ্যে। তো এই বাকি যে এক্সট্রা ময়দাটা রয়েছে সেটার মধ্যে আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে, একবারে দিয়ে দেবো না, অর্ধেক অর্ধেক করে দিব। তো মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু অবশ্যই পাতলা হতে হবে, খুব বেশি ঘন হলে কিন্তু আপনাদের মাংসের কোটিংটা অনেক ভারী হয়ে যাবে, তখন খেতে কিন্তু বেশি ভালো লাগবে না। তো এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন, আর এটাকে আমি এখন কিছু শাসলিকের কাঠি নিয়ে এর মধ্যে গেঁথে নেব। এখানে আমি কিছু শাসলিকের কাঠি নিয়েছি, তবে আমার পরবর্তীতে আরও চারটা কাঠি বেশি লেগেছে। তো এতটুকু চিকেন দিয়ে আমরা কতগুলো শাসলিকের কাঠি দিয়ে তারপরে চিকেন ফ্রাই তৈরি করতে পারবো সেটা আপনারা দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাবেন একদম। তো এভাবে করে চিকেনগুলোকে আমি গেঁথে নিচ্ছি শাসলিকের কাঠির ভিতরে। তো এভাবে চিকেনটাকে গেঁথে নিয়ে তারপরে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এই কাজটা তো সবাই কম বেশি পারেন, তো এটা ডিটেলসে দেখানোর কিছু নেই, আমি তারপরও দুটো দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো সবগুলো আমি এরকম করে গেঁথে নিয়েছি, আমার 10টা শাসলিকের কাঠির ভিতরে গেঁথে নেওয়া হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে কতগুলো হয়েছে। তো এত অল্প চিকেন দিয়ে এতগুলো চিকেন ফ্রাই আপনারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন এবং ফ্যামিলির অনেকজন মানুষ মিলে খেয়ে নিতে পারবেন। তো আমি এখন শাসলিকে গাঁথা চিকেনগুলোকে এরকম ব্যাটারের মধ্যে চুবিয়ে নিব না, একটু চামচের সাহায্যে হালকা করে উপর থেকে দিয়ে দেব। তবে প্রতিটা চিকেনের গায়ে যেন লাগে সেটা আপনাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে, তা না হলে কিন্তু ময়দাটা ভালোভাবে কোট হবে না চিকেনের গায়ে। তো দেখতেই পাচ্ছেন কোটিংগুলো আমি নিয়ে নিয়েছি, আর এখন ময়দার ব্যাটারে গড়ানো চিকেনটাকে আমি কোটিংয়ের ভিতরে গড়িয়ে নিচ্ছি। আর কাজটা কিভাবে করছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা আসলে বলে বোঝানোর কিছু নাই, এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এভাবে করে হাতের সাহায্যে আমি একটু গড়িয়ে নিয়েছি, আর গড়িয়ে নেওয়ার পরে এরকমের কাঠিটা দৌড়ে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা যদি কোনো কোটিং এটার গায়ে লেগে থাকে সেটা কিন্তু ঝরে যাবে। এতে করে তেলের মধ্যে দেওয়ার পরে চিকেনের কোটিংগুলো খুলে যাবে না, খুব সুন্দরভাবে লেগে থাকবে। আর এখানে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিই, আপনারা তৈরি করার সময় অবশ্যই চুলায় প্যান বসিয়ে এর মধ্যে তেলটা গরম হতে দিয়ে দিবেন, তা না হলে কিন্তু আপনারা একটা একটা তৈরি করে যখন রেখে দিবেন তখন চিকেনের গায়ে কোটিংটা একদমই বসে যাবে, তখন দেখতে খুব বেশি সুন্দর লাগবে না। আর এরকম যদি একটা একটা করে তৈরি করেই আপনারা চিকেনের ভিতরে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু চিকেনের গায়ে কোটিংটা বসে যাবে না। আর চেষ্টা করবেন চিকেনটা দেওয়ার পরে 2 মিনিটের মধ্যে কোনো রকম নাড়াচাড়া না দেওয়ার। তো আমি এখন চিকেনটাকে এভাবে করে উল্টে দিচ্ছি। আমি এখানে 4টা করে চিকেন ভেজে নিচ্ছি, আর চিকেনের কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে, এবং কোটিংটা দেখে মনে হচ্ছে না যে একদম রেস্টুরেন্ট থেকে কিনে আনা চিকেন ফ্রাই। তো আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক এবং ফলো দিয়ে দিবেন। তো আমার চিকেনটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি চুলার মিডিয়াম আছে এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরকম গোল্ডেন কালার হয়ে আসলে চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, আর এটাকে আমি নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু এর টেস্ট ছিল জাস্ট অসাধারণ। আপনারা একবার হলেও বাসায় এই সহজ রেসিপিটা তৈরি করে দেখবেন, এটা তৈরি করা যে এতটা সহজ, যে এতটা সহজে কোনো চিকেন ফ্রাই তৈরি করা যায় বলে আমি জানি না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের সবার জন্য রইল অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।